অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। সুন্দরী, সুন্দরী, হ্যাঁ ম্যাডাম, বলুন। তোমার মা কোথায় অ্যাডমিট আছেন? এই ফ্লোরে, 6 নম্বর কেবিনে। সত্যি সুন্দরী, এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে তুমি এইভাবে মাথা ঠান্ডা করে সবটা কি করে হ্যান্ডেল করলে বলো তো? হ্যাটস অফ টু ইউ সুন্দরী, হ্যাটস অফ টু ইউ। আমি হলে হয়তো পারতাম না। ভালোই করেছো, আমি এই ব্যাপারেই তোমার সঙ্গে কিছু কথা বলতে এসেছিলাম। কি কথা ম্যাডাম? দেখো, তুমি তো দেখলে লাবণ্য থেকে থেকে কান্নাকাটি করছে, তার মধ্যে যদি এখন তোমার মার কথা শুনে তাহলে জেদ ধরবে যে তোমার মার সঙ্গে দেখা করবে। জানি ম্যাডাম। আর তোমার মা যদি সত্যি সত্যি ওদের দুজনকে একসঙ্গে দেখে ফেলে, তাহলে তো লাবণ্য যদি তোমার মার সামনে যায় তাহলে একটা কেলেঙ্কারি হবে। সেই জন্যই তো আমি কথাটা লুকিয়ে গেলাম। হ্যাঁ, সেই জন্যই আমার মনে হয় ইমিডিয়েটলি লাবণ্যকে বাড়িতে দিয়ে আসা দরকার। দেখো, আমরা সবাই কিন্তু এখানে, তো যে কোনো মুহূর্তে যা খুশি হতে পারে। আর লাবণ্যকে তো দেখলে, ওর এখন যা মনের অবস্থা, তাতে ওর সঙ্গে কাউকে একটা বাড়িতে যেতেই হবে, ওকে একা ছাড়া যাবে না। তাই অগত্যা আমাকেই যেতে হবে ওর সঙ্গে। আর সেই জন্যই আমি তোমাকে একটা কথা বলতে চাই সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, বলুন না। কথাটা কিভাবে তোমাকে বলবো সেটাই বুঝতে পারছি না। কি ম্যাডাম, আপনিও আমাকে একটা কথা বলতে এতবার ভাবছেন? আসলে আমি আর লাবণ্য তো এখন দুজনেই থাকবো না, আর তোমার তোমার মার কাছে তো জ্যোৎস্না, সিড দুজনেই আছেন। কিভাবে যে তোমাকে আমি কথাটা বলি, আমি জাস্ট বলতে যাচ্ছিলাম যে যতক্ষণ আমি ফিরছি ততক্ষণ যদি তুমি একটুখানি সূর্যের কাছে থাকো। আমি জানি যে এটা অন্যায় আবদার, কিন্তু কি কি করব বলো, লাবণ্যকেও বাড়ি পৌঁছানোটা দরকার। আর ডক্টর বলেছেন সূর্যকে একা রাখতে নয়, ওর সঙ্গে কেউ একজন থাকতে। তাই আমি তোমাকে রিকোয়েস্ট করছি। ঠিক আছে ম্যাডাম, আমি একটা কাজ করি, আমি তাহলে জ্যোৎস্না মাসি আর সিটকে গিয়ে বলে আসি। Thank you.
তুই হুটপাট করে কোথায় চলে যাস বল দেখিনি? আমি জল নিয়ে আসছি, দেখি হঠাৎ করে বাড়ির থেকে ফোন, ঠাকুর মশাই এসেছে, তার হাজারো প্রশ্ন, সব গুছিয়ে দিয়ে এসছি, তবু তাদের হাজার কথা। সব কথার উত্তর টুত্তর দিয়ে যখন রিসেপশনে গেলাম, তখন দেখলাম তুই নেই, তুই তো আবার ফোনটা ওকে দিয়ে এসেছিস। মাসি মাসি বলছি থাক না এখন এসব কথা, সব সমস্যা তো মিটে গেছে, সুন্দরীও এসে গেছে, আমি কি বলি তুমি চুপটি করে বসো। তুই থামো তো, কি করে বোঝাই বলো তো এই মেয়েটাকে, চিন্তা হয় না? মাসি আমি বুঝতে পারছি চিন্তা হয়, কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে, এখন তো একটু চুপ করো। ডাক্তারবাবু কি বললেন, মা এখন কেমন আছে, মায়ের জ্ঞান কখন ফিরবে? ডাক্তারবাবু তো বললেন যে আধ ঘন্টার মধ্যে ফিরবে, মানে বলেছেন যে এক ঘন্টার মধ্যে ফিরবে, আধ ঘন্টা তো হয়ে গেছে, আর আধ ঘন্টা বাকি, সেটাই বলছি। আর যদি জ্ঞান না ফেরে সিট? আবার নেগেটিভ কথাবার্তা বলছো, জ্ঞান না ফিরলে কি হবে, ডক্টরকে খবর দেওয়া হবে, আর ডক্টর তো বলেছেন আমরা ঠিক সময় কাকিমাকে নিয়ে এসেছি হাসপাতালে, তাহলে এত ভয় পাচ্ছ কেন? আর আমাকে একটা কথা বলো তো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? সৌর্যের কেবিনে। কি সৌর্যের কেবিন মানে? এখানে হঠাৎ সৌর্য কোথা থেকে এলো? ড্রিপটা শেষ হয়ে গেলে আমাকে বলবেন, বটলটা চেঞ্জ করতে হবে, নইলে রক্ত আবার রিভার্স যাবে। ঠিক আছে। মামুনি, লাবণ্য, লাবণ্য ইচ্ছিস, তোকে বারবার আমি বলেছিলাম এত টেনশন নিস না, এত স্ট্রেস নিস না, আমার কথাটাই হলো তো, তুই তো আমার একটা কথাও শুনবি না, এতবার করে তোকে আমি বলছি এত কিছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবে, তাও তুই আমার কথা শুনলি না। এবার দেখ, নিজের শরীরটা খারাপ হলো তো, লাবণ্য আমি অনেকক্ষণ ধরেই তোকে কথাটা বলবো ভাবছিলাম, শোন সুন্দরীর সাথে কথা বলে নিয়েছি, তুই বাড়ি চল। মানে কি বলছো কি মামুনি তুমি? আমি আমি এখন সৌর্যকে ফেলে কি করে যাব? লাবণ্য প্লিজ এত উত্তেজিত হোস না, আমি যে কথাগুলো বলছি এগুলো শান্তভাবে শোন।